यथाग्निर्दाहिका शुक्ति राम कृष्ण स्थिता हिया सर्वविद्या सरूपांग तांग शरदांग प्रणमामि हम नमस्य अतिराजायो विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपायो स्वामिने तापोहारिने। नमस्कार भगवान श्री रामकृष्ण देवर अशेष कृपा। आज हमें श्री रामकृष्ण साम्राज्य फेसबुक पेज थे प्रत्येक शनिवार मतो श्री रामकृष्ण साम्राज्य रामकृष्ण बेदीतले एकत्रित हुई मायर अनुध्यान प्रसंगे पेजर समस्त रामकृष्ण भक्तमंडली के जाना अंतर प्रणाम सकल के भलोबासा जान। आज के मायर कथा बोईटा थेके एकटु तोमादेर सामने पाठ करे शोनाबो। सकलके शुभ सन्ध्या जानाई। मा स्वामी ईशानानंदजी के बोलेछेन, मा बोलछेन एत जप करलामी बोलो, एत काज करलामी बोलो, किछुई किछु नय। मा स्वामी ईशानानंदजी के बोलछेन मायर कथा, श्री मायर कथा पृष्ठा 290 अखंड। हाँ, ओखान थेके आज एकटु मायर कथा तोमादेर सामने पाठ करे आमी शोनाबो। एक दिन माँ बोलते जे एत जप करलामी बोलो, एत काज करलामी बोलो, किछुई किछु नय। महामाया पथ छेड़े ना दिले कार की साध्य। हे जीव शरणागत हो, केवल शरणागत हो, तबेई तिनी दया करे पथ छेड़े देवें। एई बोलिया कामार पुकुरे अवस्थान खाले ठाकुरे जीवनेर एकटी घटना तिनी बोलिलेन। एकबार कामार पुकुरे ज्योष्ठ मासेर दिन बैकाले खूब बृष्टि हुए माठे सब जल उपचे गेछे। ठाकुर डोमपाड़ार काछे नीचू सदर रास्ता दिए एतखानी जल भेंगे माठे शौचे जाच्छेन। সেখানে অনেকে মাগুর মাছ উচ্ছেদে দেখে লাঠি দিয়ে মারছে। একটি মাগুর মাছ ঠাকুরের পায়ে পায়ে কেবল ঘুরছে। তাই দেখে তিনি বলছেন, এটিকে মারিস নি রে, এটি আমার পায়ে পায়ে শরণাগত হয়ে কেমন ঘুরছে, কেউ যদি পারিস তো একে পুকুরে ছেড়ে দিয়ে আয়। তারপর নিজেই সেটিকে ছেড়ে দিয়ে এসে বাড়িতে বলছেন, আহা, কেউ যদি এরকম শরণাগত হও তবেই সে রক্ষা পায়। একটা অসাধারণ কথা এখানে মা সারদা দেবী স্বামী ঈশানানন্দজিকে বলছেন যে এত জপ করলামই বলো। মা, আমরা অনেক সময় কি করি, জপ করে অনেক জপ করব, লক্ষ্য জপ করব, কিন্তু একটা ঘটিবাটির প্রতিও আসক্তি। এটা আমি বহুবার ক্লাসে বলেছি, কিছুতেই কিছু হয় না। মা বলছেন ঠাকুরের কৃপা কি করে পাবো। আমারই আজকে কিছুদিন আগে যে গুগল মিটে যে ক্লাস করছিলাম, গীতা প্রতিমাদি বলছে পুরুষকার চাই না, পুরুষকার না আত্মকৃপা, কোনটা আগে চাই। বললাম কৃপা হলে বোঝা যায়, ঠাকুরের কৃপা হলে না যে ব্যক্তির ওপর পড়ে তখন ঠাকুর অদ্ভুতভাবে তার লাইফটাকে অপারেট করে। অ্যাকচুয়ালি ঠাকুরের কৃপা যে কি এটা মুখে বলা যায় না যে কিভাবে কৃপা ঠাকুর করেন, তখন একটা অন্যরকম একটা জীবনযাপন হয়ে যায় যেখানে কোনো কিছুতেই আমাদের উদ্বিগ্ন চিন্তা সব কিছু, অ্যাংজাইটি যেটাকে আমরা ইংরেজিতে বলি, কোনো কিছুই আমাদের স্পর্শ করে না অ্যাকচুয়ালি। এবার মা বলছেন যে সেই অবস্থাটা কিভাবে আমরা পাব। মা বলছেন যে এত জপ করেও সেরকম, এত জপ করেও সেরকম মেয়ে পাওয়া যায় না। সব দিদিদের দেখতে পাচ্ছি, মনীষাদি, তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি স্নিগ্ধাকে, আমি দেখতে পাচ্ছি প্রতিভাদি, সুপ্রিয়া চক্রবর্তী, অনেককে, সকলকে ভালোবাসা জানাই, অন্তরের প্রণাম জানাই। আমি একেবারে মায়ের কথা প্রসঙ্গে চলে আসব। বলছে এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো। আমি অনেক জপ করছি, কালকে সাধারণ উৎসব, আমি প্রচণ্ডভাবে একেবারে ছোটাছুটি করে মঠে টঠে গিয়ে একটা চেয়ারের জন্য ঝগড়াঝাটি করে
করে বসি। আমাকে এক দিদি বলেছিল, হ্যাঁ বলছে শোন, ও ঠাকুরের কথা বললে কি হবে, ওনার চেয়ার নিয়ে ঝগড়াঝাটি করে, কি বিচ্ছিরি ব্যাপার। যদি ধরুন আমি সাধারণ উৎসবে গিয়ে একটা চেয়ার নিয়ে ঝগড়া লাগাই, বলবেন এই তো অঙ্কিতা মুখার্জির স্বরূপ, একেবারে স্বরূপ বেরিয়ে পড়ে আমাদের অনেক সময়। ওই টিয়া পাখির বুলি, যখনই কিছু সাপের লেজে পা পড়বে তখন আর কে অঙ্কিতা মুখার্জি চেঁচাতে শুরু করব। সেরকম হলে কিন্তু হবে না, সেরকম হলে একদম হবে না, হ্যাঁ খুব ধৈর্যভাবে থাকতে হবে। হ্যাঁ, তা যাই হোক, সেরকম আমরা ঠাকুরের কৃপা কখন পাবো? কখনোই এত জপ করে ঠাকুরকে কেনা যায় না। আমি এত জপ করছি, আমার মধ্যে একবারে স্বার্থ গজগজ করছে, প্রচণ্ড একটা অভিসন্ধি আছে ভেতরে, হ্যাঁ সেরকম করলে কিন্তু কৃপা পাওয়া যায় না। মা তাই জন্য বলছেন স্বামী ঈশানানন্দজিকে, অপূর্ব কথা, এত জপ করলামই বলো, এত কাজ করলামই বলো, কিছুই কিছু না। আচ্ছা মনীষাদি, তুমি তো প্রায় বেলুড় মঠে যাও, মাকে একটু আমার জন্য জানিও প্লিজ। হ্যাঁ প্লিজ জানিও, তুমি অবশ্যই যতবার মঠে যাবে তুমি ততবার আমার জন্য একটা করে পেন নাম ঠুকবে, কারণ মা বলছেন মহামায়া পথ ছেড়ে না দিলে, নিজের কথাই নিজে বলছেন। এই যে মায়ের কথায় 290 পৃষ্ঠায় আমরা আছি, মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য। ওই যে বেলুড় মঠে বসে আছেন, কালকে যারা দেখতে যাবেন মাকে একটু প্রণাম জানাবেন আমার হয়ে। আমি জানি না শরীরে আমি যাব কি না, আমি ঠিক বলতে পারি না অ্যাকচুয়ালি, হুটপাট চলে যাই। যাই হোক, আচ্ছা আগামীকাল সে ঠাকুর জানে, অনেক ভালোবাসা মানুষ মানুষ মানুষেরই অপূর্ব না, সেটা একটা ভগবান জানেন, আমার ব্যাপারটা জানি না যেতে পারবো কি না যাব কি না, ঠাকুর জানেন। যাই হোক, এখানে প্রসঙ্গে চলে আসছি, ভগবানকে কিন্তু এত জপ করেও বাধা যায় না, এত কাজ করেও বাধা যায় না, কিছুই কিছু নয়। প্রথমে আমাদের আগে নিষ্কাম হতে হবে। যেমন আমি গুগল মিটে আমার যে অনলাইন ক্লাস হয় সেখানে আমি বারবার এই কথাটা আমি বলি যে স্বামী ব্রহ্মানন্দ মহারাজের কিছুদিন আগে শতবর্ষ মন্দির উদযাপন হলো, এবং স্বামীজিরও কিছু একটু পড়ছিলাম, আমি শুনছিলাম কত কষ্ট করে সিস্টার নিবেদিতা সেই স্বামীজির মূর্তিটাকে তৈরি করার জন্য বিভিন্নভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে এবং অক্লান্ত পরিশ্রম করছেন। হ্যাঁ, এবং এটাও শুনলাম যে বেলুড় মঠে প্রথম তৈরি হওয়ার পর প্রথম সমাধি মন্দির স্বামী বিবেকানন্দের, যার জন্য এই বেলুড় মঠটা তৈরি হয়েছে। আগে তো আপনারা স্বামীজিকে গিয়ে প্রণাম করবেন, যার জন্য এই বেলুড় মঠ তৈরি হয়েছে, বেলুড় মঠ তৈরি হওয়াতেই প্রথম সমাধি মন্দির হচ্ছে স্বামী বিবেকানন্দের। মানে এই হচ্ছে রাজা, এই হচ্ছে নেতা, এই হচ্ছে দেশ সেবক, সব কিছু জীবনটাকে বলিদান দিয়ে দিচ্ছে। শশী মহারাজকে বলছে, শশী থুতুর মতো শরীরটাকে ফেলে দিচ্ছে, শরীরে রোগ ব্যাধি হয়েছে শরীরটা তো ত্যাগ হবে, মাকে অন্তরভাবে প্রার্থনা করি ঠিক টাইমে যেন শরীরটা ত্যাগ হয়ে যায়। স্বামীজি কিরম বলছেন, আমাদের এরকম একটা স্পিরিট চাই। একটা ক্লাসে, অফ অনলাইন ক্লাসে আমি বলছিলাম না ফেসবুক লাইভে, যে ভগবানের চিঠি যেগুলো পড়ে, স্বামীজির চিঠি যারা পড়ে, স্বামীজির চিঠি যারা পড়ে তাদের মধ্যে স্বামীজির স্পিরিট আসে, তারা মৃত্যুকে কখনো ভয় পায় না। ওই বাজে কথা বলছো মৃত্যু মৃত্যু, কাল আমার এক খুব প্রিয় কাকিমা এসেছিলেন, এই এক কথা অঙ্কিতা তোমার, স্বামীজি স্টুডেন্ট যে কাকিমা, স্বামীজি স্টুডেন্ট হলে মৃত্যুকে আমরা ভালোবাসতে, এই জগৎটাকে তুচ্ছ বোধ হয় তখন। তা প্রথম যখন আমাদের বেলুড় মঠ তৈরি হয়, প্রথম সমাধি মন্দির হচ্ছে স্বামী বিবেকানন্দের হয়, কি অদ্ভুত না, যার জন্য এই মন্দির গঠন হয়েছে, যার অক্লান্ত পরিশ্রমে এই বেলুড় মঠ মন্দিরটা স্থাপন হয়েছেন, এবং ভগবান শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র অন্ত প্রাণ ছিলেন, নরেন্দ্রের মধ্যে তিনি নারায়ণকে সাক্ষাৎ দেখতে পাচ্ছেন, জগদম্বাকে বলছেন, সকলকে বলছেন আপনি কি নরেন নরেন করে মরবেন নাকি, বলছে দুঃশালা, ওর ভেতর আমি নারায়ণ দেখতে পাই, সাক্ষাৎ নারায়ণ স্বামী বিবেকানন্দের মধ্যে ভগবান শ্রীরামকৃষ্ণকে আমরা দেখতে পাই। শর্মী জয়রামবাটি গেছিস, মাকে প্রণাম জানাস, জন্ম জন্ম ধরে যেন জয়রামবাটি আসল মায়ের কাছে যেতে পারি। আমি আজকে শর্মিষ্ঠাকে বললাম যে তুমি এখন আজকে আমি তুমি আসল মার সন্ধান পেলে, এতদিন তুমি যে এই যে জয়রামবাটি গেছো, আমার যেটা রিয়েলাইজেশন, আসল মায়ের কাছে ও একেবারে গেছে, মানে জীবনটা একেবারে ওলট পালট করে দিচ্ছেন তিনি। হ্যাঁ, জীবনে স্বামীজি বারবার বলছেন, যখন বারবার মায়ের কথা কি বলবো বলুন, স্বামীজি বলেছেন জগতে তোমার মতো মা
একমাত্র একটি। বললাম হ্যাঁ মা, তুমি একটি, তুমি খালি আমাকে দিয়ে যাও, আজকে সকালে আমি এটাই বলেছি যে তুমি তো আর জাগতিক মা নয়, কোনো মান অভিমান করবে না, তুমি এমনই মা, তুমি আমাকে খালি দিয়ে যাও, তোমাকে আর আমি কি দেব, কিছু দেওয়ার নেই। থ্যাংক ইউ সো মাচ, সবাই বলছে মিষ্টি লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে শর্মিষ্ঠা জয়রামবাটি থেকে দেখছে, মায়ের এতজন যে আমরা লাইভে আছি, সকলের প্রণামটা যেন চলে যায় শর্মি, জয়রামবাটির মন্দিরে, জয়রামবাটির পুরনো মন্দিরে গিয়ে একটু মিষ্টি গলায় গান করবি, মাকে শোনাবি, এই তো এই তো মায়ের কাছে প্রার্থনা জানাবে। মা বলছেন, প্রসঙ্গে চলে আসছে আমি একেবারে, এত জপ করলামই বলো, এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়, মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য, হে জীব। এবার মা বলছেন, দেখুন মহামায়া, মহাবাক্য বলছেন, আমরা বলি না জয় মহামায়ী কি জয়, মানে মা তো মহামায়া, মা যদি মায়ার পথ ছেড়ে না দেয় এই জগৎটা নিয়ে আমরা পড়ে থাকবো, জগৎটাকে আমরা তুচ্ছ বোধ করতে পারবো না। ভূতেশানন্দজি বলছেন, না পাতে একটা যদি রোজ একটা রসগোল্লা পড়ে তখন আর কেউ বলে জগৎ কখনো তুচ্ছ, কেউ বলে না। প্রসঙ্গে চলে আসছি, বলছে মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য, হে জীব শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। এই বলিয়া কামারপুকুরে অবস্থানকালে ঠাকুরের জীবনের একটি ঘটনা বলিলেন। একবার কামারপুকুরে জ্যৈষ্ঠ মাসের দিন, মা একটা খুব সুন্দর গল্প বলছেন স্বামী ঈশানানন্দজিকে, খুব বৃষ্টি হয়ে মাঠ সব জলে উপচে গেছে, ঠাকুর ডোমপাড়ার কাছে নিচু সদর রাস্তা দিয়ে এতখানি জল ভেঙে মাঠে শৌচে যাচ্ছেন, সেখানে অনেকে মাগুর মাছ উঠেছে দেখে লাঠি দিয়ে মারছে। একটি মাগুর মাছ ঠাকুরের পায়ে পায়ে কেবল ঘুরছে, তাই দেখে তিনি বললেন, এটিকে মারিস নি রে, এটি আমার পায়ে পায়ে শরণাগত হয়ে কেমন ঘুরছে, কেউ যদি পারিস তো একে পুকুরে ছেড়ে দিয়ায়, ঠাকুর আমাদের ভাবে, ঠাকুর আমাদের কি বলছেন, ঠাকুর আমাদের বলছে যে আত্মকথায় বলছে, যেহেতু ঠাকুরের পায়ে পায়ে ঘুরছে, ঠাকুর বলছে ও আমার শরণাগত হয়েছে। ওই মাগুর মাছটার কি ভাগ্য বলুন, বলছেন ও আমার শরণাগত হয়েছে, কেউ যদি পারিস ওকে পুকুরে ছেড়ে দিয়ায়, মানে মুক্তি। ঠাকুরের যারা শরণাগত, যেমন আগের দিন আমি ক্লাসে বলছিলাম যে শঙ্করানন্দজি বলছেন ফেসবুক লাইভে, ক্লাসে বলছিলাম যে নমস্কার করে তাকে আত্মসমর্পণ করে দিতে হয়, কোনো কিছুতেই উদ্বিগ্ন হব না। এই একটা পরিবর্তনশীল জগৎ, পরিবর্তনশীল সম্পর্ক, সব কিছুতেই কি সুন্দর কথা বলেছেন বলুন তো, আমার মনে পড়ে যাচ্ছে যে নিন্দা শুনলে যখন তোমার আনন্দ হয় তখন তুমি ধর্মজীবনে এগোচ্ছ, আমার নিন্দেটাও আমি কিন্তু শুনি জানেন তো, এই বল বল, আজকেই বলছিলাম একজনকে, কি বলেছে কি বলেছে, একটু বল 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 কি বলেছে, দূর আমি ওসব গায়ে লাগে নাকি, আমার তো সম্পর্ক একমাত্র শ্রীরামকৃষ্ণের সঙ্গে, এটা তো বুঝে গেছি কে কি বলবে এখন আর কি, মজা পাই, বেশ মজা লাগে, মানে ওরা তো জানে না আমি কার আন্ডারে আছি অ্যাকচুয়ালি। তা যাই হোক, যারা ঠাকুরের শরণাগত হয় কি হয়, যে ঠাকুর বলছে মাগুর মাছটাকে মারিস নি রে, এটি আমার পায়ে পায়ে শরণাগত হয়ে কেমন ঘুরছে, কেউ যদি পারিস তো একে পুকুরে ছেড়ে দিয়ায়, তারপর নিজেই সেটিকে ছেড়ে দিয়ে এসে বাড়িতে বলছেন আহা, কেউ যদি এই রকম শরণাগত হয়ে তবেই সে রক্ষা পায়। কি বলছেন ঠাকুর, বলছেন ঠাকুর নিজ আত্মকথায় বলছেন, মাগুর মাছের প্রতি খুব প্রসন্ন হয়েছেন ভগবান, এই যে আমরা এত কাজ করছি, কাজ টাজ করে সুন্দর সুন্দর শাড়ি টাড়ি খুব সুন্দর সায়ন এখানে আছে, প্রেজেন্ট আছে, দারুণ সব রঙের রঙিন করে দিচ্ছে, সত্য সত্যই শ্রীরামকৃষ্ণ এত রঙিন, তিনি যে কি খুশি হচ্ছে। এবার আমাদের শেষে দেখতে হবে কার প্রসন্নতা চাই, ঠাকুরকে তো সাজানো টাজানো হলো, মাঝে মাঝে একটুখানি মায়ের মুখের দিকে তাকিয়ে বলতে হবে, মা তুমি প্রসন্ন তো, মা আমার ওপর তুমি প্রসন্ন তো, এমন কাউকে কিছু কষ্ট দিইনি তো, এমন আমার দ্বারা কেউ হার্ট হয়নি তো, কেউ কষ্ট পায়নি তো, তুমি রেগে যাওনি তো। আমরা যাই করি না কেন, আমাদের জীবনের উদ্দেশ্য মহামায়ার প্রসন্নতা আর শরণাগতি আত্মসমর্পণ, শরণাগত ভক্তকে তিনি রক্ষা করবেনই করবেন। নমস্কার মানে আত্মসমর্পণ, আমি নমস্কার করছি, আমি আত্মসমর্পণ করে দিচ্ছি নিজেকে। তাই এখানে বলছেন ঠাকুর, বলছেন
নিজেই সেটিকে মাগুর মাছটাকে আগে বললো যে ছেড়ে দিই আয় পুকুরে, তারপর তর্ষ হইল না, কারণ ঠাকুর জানতেন মাগুর মাছটা তাঁর শরণাগত হয়েছে, পায়ে পায়ে ঘুরছে। তখন ঠাকুর কি করলেন, কেউ যদি এই রকম শরণাগত হয় তবেই সে রক্ষা পায়। আমাদের মেসেজ দিলেন, আমাদের মেসেজ দিলেন, কি মেসেজ দিলেন, আমাদের জগতে ভগবান শ্রীরামকৃষ্ণ মা সারদা দেবীর একটা কথা নিয়ে, একটা কথা নিয়ে অনেক কিছু চিন্তা করা যায়, অনেক ভাবনা আমাদের মনে আসে। গেল আমার আজকে সেলফি লাইটটা, আমার মতনই আমার সেলফি লাইটটা, ওফ বাপ রে বাপ। যাই হোক, তাই যে শরণাগত ভক্তদের কি হয়, তিনি আমাদের রক্ষা, একটু ব্রাইটনেসটা একটু দাঁড়ান বাড়িয়ে দিই, আমার সেলফি লাইটটাও আমার এরকম, কি অদ্ভুত, বাবারে বাবা, যতই চেষ্টা করি না কেন। আচ্ছা, শরণাগত ভক্তদের ঠাকুর আমাদের কিন্তু রক্ষা করছেন সবসময়, আমাদের শরণাগতিটা আমাদের কিন্তু আয়ত্ত করতে হবে। এখানে বলছেন ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণ, কেউ যদি এই রকম শরণাগত হয় তবেই সে রক্ষা পেয়ে যায়। তাহলে আমাদের শরণাগতিটা আমাদের ভালো করে আয়ত্ত করতে হবে। তা এখানে আমাদের মেসেজ দিচ্ছেন ঠাকুর যে শরণাগত ভক্তদের তিনি রক্ষা করবেনই করবেন। জয়রামবাটিতে জনৈক ভক্ত জপ সম্বন্ধে আজকে একটা গান করার আমার খুব ইচ্ছা আছে, সবাই আমাকে গান করার খুব রিকোয়েস্ট করে, বন্দনা সঙ্গীতটা নিয়ে আমি বসেছি, ইচ্ছা আছে একটা গান করার। ওকে ফাইন, জয়রামবাটিতে অনেক জনৈক ভক্ত জপ সম্বন্ধে মাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, যখন রাস্তায় রেলে স্টিমারে থাকিতে হয় তখন কিভাবে জপ করিব। জয়রামবাটিতে জনৈক ভক্ত জপ সম্বন্ধে মাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, যখন রাস্তায় রেলে স্টিমারে থাকিতে হয় তখন কিভাবে আমরা জপ করব। মা তাহাতে বলিয়াছেন, তখন মনে মনে করিবে। এই দেখুন, মা আমাদের আরেকটা শিক্ষা দিচ্ছেন, আমরা অনেক সময় রেলে থাকি, স্টিমারে থাকি, আমরা অনেক সময় প্রকৃতিকে দেখি, অবশ্যই প্রকৃতিকে আমরা দেখব, কিন্তু আমাদের মনে মনে ইষ্ট নামের যে প্র্যাকটিসটা সেটা যেন আমরা করতে পারি। তাই মা এখানে বলছেন, জয়রামবাটিতে জনৈক ভক্ত মাকে জিজ্ঞাসা করিয়াছিল, যখন রাস্তায় রেলে স্টিমারে থাকিতে হয় তখন কিভাবে জপ করব। মা তাহাতে বলিয়াছিলেন, তখন মনে মনে করিবে। আরও বলিয়াছিলেন, বাবা ক্রমে 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 আরও বলিয়াছিলেন, বাবা ক্রমে হাত মুখ সব বন্ধ হয়ে যাবে, কেবল মনে মনেই চলবে, মনই শেষে গুরু হবে। মা এখানে বলছেন, যখন রাস্তায় রেলে স্টিমারে থাকিতে হয়, মাকে যখন জিজ্ঞেস করছে তখন আমরা কিভাবে জপ করব। মা তাহাতে বলিয়াছিলেন, তখন মনে মনে করিবে। আরও বলিয়াছিলেন, বাবা ক্রমে হাত মুখ সব বন্ধ হয়ে যাবে, কেবল মনে মনেই চলবে, তখন মন শেষে গুরু হয়ে যাবে। আমাদের কাউকে কিছু জিজ্ঞেস করার কোনো দরকার নেই, কোনো সমস্যা হলো অঙ্কিতাদিকে যখন তখন ফোন করা। আমি একেবারে বারণ করে দিয়েছি, আমাকে একজন ব্লকই করে দিয়েছে, মানে এতই তিনি ভালোবাসতেন, তার কমেন্টটা আমি আগে আগে দেখতাম, 14 ঘন্টা কমেন্ট করতো। আমি যেই বলেছি আমি কথা বলবো না, যখন তখন ফোন আমি ধরবো, এবং ক্লাসের আগে, আমি ক্লাস করতে যাচ্ছি সন্ধেবেলায় ফোন, কিচ্ছু ফোন আমায় কিচ্ছু করতে হবে না, যেটা ঠাকুরমা বলাচ্ছেন ব্যাস ওইটুকুই, ওইটুকুই ঠিক আছে, বেশি আর সময় নেই কথা বলার। কি হবে, ঠাকুরের নাম যখন আমরা সুন্দরভাবে জপ করব তখন আমাদের মনই মীমাংসা করে দেবে, মন থেকে একটা কথা উঠবে, সেটাই হয়ে যাবে। আমরা পরিণত নই, আমরা ঠাকুর, আমাদের অ্যাকচুয়ালি ভগবত নির্ভর জীবন নয় বলে আমরা হাজার রকম কথা জিজ্ঞেস করি, বিরক্ত করি। এখন তো ফোন অ্যাটেন্ড করা আমি একদম খুব বন্ধ করে দিয়েছি, একদম বন্ধ করে দিয়েছি। আর ক্লাসের আগে প্লিজ আমি রিকোয়েস্ট করছি কাউকে, এই 6:30-7:15 সময় ফোন একদম করবেন না, সন্ধেবেলায় এটা অন্তত। এখানে মা কি বলছেন দেখুন, যখন রাস্তায় রেলে স্টিমারে থাকিতে হয় তখন আমরা কিভাবে জপ করব। মা বলছেন, তখন মনে মনে করিবে। আরও বলিয়াছিলেন, বাবা ক্রমে হাত মুখ সব বন্ধ হয়ে যাবে, কেবল মনই চলবে, মন শেষে গুরু হয়ে যাবে, মন শেষে গুরু হয়ে যাবে। ঠাকুরের নাম যখন আমরা প্র্যাকটিস করব, আমরা তখন দেখবেন, আমি চাইছি না আমার ভেতর থেকে একটা নাম আসছে, যেই এই কন্ডিশনটা যখন আমাদের হবে তখন আমাদের কি হবে, মনই গুরু হয়ে যাবে।
একদিন কথা প্রসঙ্গে মঠের মহারাজদের সম্বন্ধে মা বলিয়াছিলেন, জীবের মুক্তির চাবি এদের হাতে আছে। কাশীতে একবার শ্রীশ্রী মায়ের জন্মদিনে স্বামী কেশবানন্দের মাতা তাহার কোনো আত্মীয়ের বিয়োগের কথা স্মরণ করিয়া কাঁদিতেছিলেন। তাহাতে মা বললেন, ছি, আজকে কি কাঁদতে আছে? আজ যে আনন্দের দিন, কোয়ালপাড়া রথের দিন আমাদের জনৈক গুরুভ্রাতা মাকে বলে, মা, মন বড়ই চঞ্চল, কিছুতেই ঠিক হয় না। তদুত্তরে মা বলিয়াছিলেন, যেমন ঝড়ে মেঘ উড়িয়ে নেয়, তেমনি তার নামে বিস্ময় মেঘ কেটে যাবে। কি বলছেন? বলছে, মাকে বলছেন, এটা আমাদের প্রত্যেকেরই কোয়েশ্চেন, মা, মন বড়ই চঞ্চল, কিছুতেই ঠিক হয় না। তদুত্তরে মা বলছেন, যেমন ঝড়ে মেঘ উড়িয়ে নিয়ে যায়, তেমনি তার নামে বিষয় মেঘ কেটে যাবে। আমি মাকে ওই দিন মনের দুর্বলতা সম্বন্ধে নিবেদন করায় মা উত্তরে বলিয়াছিলেন, কাম কি একেবারে জায়গা? শরীর থাকলে কিছু না কিছু থাকে, তবে কি জানো, সাপের মাথায় ধুলো পড়া পড়লে যেমনটি হয় তেমনটি হয়ে যাবে। আমি মাকে ওই দিন মনের দুর্বলতা সম্বন্ধে, আচ্ছা জয়িতা সরি বলছে, ঠিক আছে বাবা, নেক্সট টাইম করিস না, আমার অনেক প্রিপারেশনের থাকে, তো একই ফাঁকিবাজ ভীষণ দিদি, সব দিক দিয়েই ফাঁকিবাজ, মানে অল্প পড়েই রেজাল্ট ভালো করেছি, এরকমই পাবলিক, তার মধ্যে যদি ফোন টোন করিস আমি আর ক্লাস করতে পারবো না। একজন ব্লক করে দিয়েছে আমাকে, জানেন, 14-12 মেসেজ করতেন তিনি, তার মানে আমার প্রতি তার ভালোবাসা আন্তরিক নয়, সেটাই ভাবছি। মিষ্টি মিষ্টি কথা বললে বেশ অঙ্কিতা মুখার্জি গলে যাবে, সে অনেক পার্ট আমি চুকিয়ে এসেছি। আমি 2013 থেকে FB করি, আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, কিন্তু একটু মিষ্টি মিষ্টি কথা বললে, একজন মহারাজ বলেছিল যে এই যে হুটপাট যে ফেসবুকে কমেন্ট করে অঙ্কিতা, একটা কমেন্ট থেকে কত কি হয়ে যায় তুমি জানো? আরে মহারাজ ভীষণ এক্সপিরিয়েন্সড, বিকজ আমি 2013 থেকে আমি ফেসবুক আমার বড় অ্যাকাউন্ট খুলে দিয়েছে, তারও আগে মনে হয়, সুতরাং পেকে গেছি আমি একদম, আমি ভুলবো না, মিষ্টি কথায় আমি আর ভুলবো না, খুব মিষ্টি লাগছে আপনাকে, হাজার রকম কমেন্ট, 200-300, আন্তরিক না হলে কেউ টিকতে পারবে না। ঠাকুর নরেন্দ্রনাথকে কত কিছু বকতেন, নরেন্দ্রনাথ তাও তামাক সাজতেন, ভালোবাসা এরকমই চাই, আন্তরিকতা এরকমই চাই। এত কমেন্ট, আজকে দেখে সেই মেয়ে ব্লক করে দিয়েছে আমাকে, মানে কিরম ভালোবাসা বুঝতে পারছেন, বাক্যের অলঙ্কারে একেবারে সুসজ্জিত থাকতো আমার ফেসবুক লাইভের কমেন্ট, তার এখন পাত্তাটি নেই। অদ্ভুত এই জগৎ, আমি 2013 থেকে এগুলো হ্যান্ডেল করছি, এখন অনেক বছর হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার, প্রসঙ্গে চলে আসছি। এখানে বলছেন, মা সুন্দর কথা বলছেন, যে আমি মাকে ওই দিন মনের দুর্বলতা সম্বন্ধে নিবেদন করায় মা উত্তরে বলিয়াছিলেন, কাম কি একেবারে জায়গা? দেখুন মা বলছেন, দেখুন, কাম কি একেবারে জায়গা? শরীর থাকলেই কিছু না কিছু থাকে, তবে কি জানো, সাপের মাথায় ধুলো পড়া পড়লে যেমনটি হয় তেমনটি হয়ে যাবে। মা একবার বলিয়াছিলেন, ভয় কি, সর্বদা জানবে তোমাদের পিছনে একজন আছেন। আরও বলিয়াছিলেন, যতদিন এ শরীর আছে আনন্দ করে চলে যাও, যত আমাদের জার্নিটা খুব ছোট, কে কখন যে লাইফ থেকে বিয়োগ হয়ে যাবে, আমাদের তো ফেসবুক, আমাদের হোয়াটসঅ্যাপেই, যারা শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্য ফেসবুকের সঙ্গে যুক্ত, অনেকেরই শরীর চলে গেছে, মেসেজ করলে বলছে যে এতই ফেব্রুয়ারি তার শরীর চলে গেছে, এগুলো তো আমার হাজব্যান্ড হ্যান্ডেল করে। এই মানুষের জীবন কখন বলতে কি চলে যাব, রাগ বিদ্বেষ না রেখে মা এখানে সুন্দরভাবে এখানে বলছেন, যতদিন এ শরীর আছে আনন্দ করে চলে যাও। মায়ের কি কি কথা তাহলে আমরা শিখলাম, এইটুকু কথায় প্রথমে আমরা পড়লাম আজকে, জীবকে বলছেন ঠাকুর মা, যে এত জপ করেও ঠাকুরের কৃপা পাওয়া যায় না, এত কাজ করেও পাওয়া যায় না, কাজ করে মাঝে মাঝে দেখতে হয়, মা তুমি খুশি তো? আমাদের জীবনের উদ্দেশ্য মাকে প্রসন্ন করা, আর কাউকে প্রসন্ন করা নয়। মা তুমি রেগে যাওনি তো আমার ওপর, দেখবেন অন্যায় কিছু কাজ যদি করেও ফেলি মায়ের মুখটা কীরকম ভারী হয়ে যায় দেখবেন, এবং কেউ যদি আমাকেও কোনো রূঢ় কথা বলে তখনও যেন মনে হয় যে মায়ের কষ্ট হচ্ছে। তাহলে এটা আমরা আজকে শিখলাম, যে শরণাগত হলে সব কিছু পাওয়া যায়, শরণাগত ভক্তদের ঠাকুর আমাদের রক্ষা করেন। হ্যাঁ, আর কি
ঠাকুর বলছেন, কেউ যদি এই রকম শরণাগত হয় তবেই সে রক্ষা পায়। আর কি বলছেন, একদিন কথা প্রসঙ্গে মা বলছেন কি যে জীবের মুক্তি আছে। এই যে বেলুড় মঠের যে আগেকার যে ব্রহ্মানন্দ, বিভিন্ন সাধু, রামকৃষ্ণানন্দ, বেলুড় মঠের যে সাধু অনেকে আছে, স্বামী যোগানন্দ, শরৎ মহারাজ, সবাই যে আছে, যোগীন মহারাজ মনে হয় থাকতে পারেননি বেশি দিন, আমরা যোগীন মহারাজকে পাইনি, তাদের হাতে কিন্তু মুক্তির চাবিকাঠি আছে। মা কি বলছেন, মা বলছেন যে যখন আমরা, আর কি বলছে, যখন আমরা রাস্তায় রেলে স্টিমারে থাকব তখন আমরা জপ করব মনে মনে, আর কি মনে মনে জপ করার যদি আমরা প্র্যাকটিস করি আমাদের হাত মুখ সব বন্ধ হয়ে যাবে, কেবল মনে চলবে এবং তখন মনই শেষে গুরু হয়ে যাবে। এটা আরেকটা, মা বলছেন কি, ভয় কি সর্বদা জানবে তোমাদের পেছনে এমন একজন আছেন। আর কি বলছেন মা, বলছেন যতদিন এ শরীর আছে আনন্দ করে চলে যাও। একদিন কথা প্রসঙ্গে, এই যে জয়রামবাটিতে শর্মিষ্ঠা গেছে, এখন আমাকে কমেন্ট করলো, আমাকে সকালেও ফোন করেছিল যে অঙ্কিতাদি গেছে, জয়রামবাটিতে পুরো আনন্দ করার জায়গা, খাও দাও, ঠাকুরকে মাকে দেখো, দেখে আনন্দ করে চলে এসো। জয়রামবাটিতে গিয়ে কেউ যদি জপ ধ্যান করতেন মা খুব রেগে যেতেন, মা বলতেন দূর, এখানে আমার কাছে এসছো, আনন্দ করে তোমরা চলে যাও, এরকমও পড়েছি। একদিন কথা প্রসঙ্গে মা বলছেন ঘাস আর বাস ছাড়া সকলকেই এখানে আসতে হবে। যারা শ্রীরামকৃষ্ণ কাছে এসছেন তাদের নিশ্চয়ই সার আছে। আগেও আমি বলেছি ক্লাসে যে এই বিগ্রহকে যে ভালোবেসেছে তার নিশ্চয়ই কিন্তু সার আছে। একদিন কথা প্রসঙ্গে মা বললেন ঘাস আর বাস ছাড়া সকলকেই এখানে আসতে হবে, ইহার অর্থ আমি এই বুঝিয়াছি যাহাদের কিছুমাত্র সার নাই তাহারাই কেবল এবার বাদ পড়িবে, নতুবা আর সকলে শ্রী ঠাকুরের ভাব গ্রহণ করিবে। স্বামী কেশবানন্দ বিদ্যানন্দের নিকট মা এইরূপ বলিয়া ছিলেন। জনৈক শ্রী ভক্ত মাকে জিজ্ঞাসা করিয়েছিলেন, মা অনেকে তো শিব পুজো করে, আমরাও কি শিব পুজো করতে পারি না? তদুত্তরে মা বলিয়াছিলেন আমি যে মন্ত্র দিয়েছি তাতেই সব, মানে আমাদের যে ইষ্ট মন্ত্র আমরা পেয়েছি সেই মন্ত্রর দ্বারা আমরা কিন্তু শিব পুজো করতে পারবো। এখানে মা সেটা বলছেন, মা বলছেন আমি যে মন্ত্র দিয়েছি তাতেই সব, দুর্গাপুজো কালী পুজো সব ওই মন্ত্রে হয়, তবে কারো ইচ্ছা হলে শিখে নিয়ে করতে পারে, তোমাদের ওসবের দরকার নেই। মা বলছেন দেখুন, মা বলছেন তোমাদের ওসবের দরকার নেই, আমি যে মন্ত্র দিয়েছি সেই মন্ত্র দিয়েই তোমরা শিব পুজো করতে পারো। মানে আমাদের সংসারীদের বলছেন, সাধুদের জীবনটা আলাদা, সংসারীদের বলছেন ওই যে আমি যে বীজ মন্ত্র তোমাদের দিয়েছি ওই মন্ত্রতেই সব হবে, দুর্গাপুজো হবে, কালী পুজো হবে, ওই মন্ত্রেই হবে। মা যতটা পারছেন সন্তানের কল্যাণের জন্য তিনি সমস্ত কিছু টাস্কগুলো আমাদের কমিয়ে দিচ্ছেন, বলছেন কি তোমাদের ওসবের দরকার নেই, ওসব করলেই হাঙ্গামা বাড়ালো। শ্রী ঠাকুরের ভোগ নিবেদন করা সম্বন্ধে মাকে বলা হয়েছিল। মা পূজা পদ্ধতিতে মতে নিবেদন করার মন্ত্র তো কিছুই জানি না, তাহাতে মা বললেন পূজা পদ্ধতিরও অত দরকার নেই, ইষ্ট মন্ত্রতেই সব কাজ হয়, যে মহামন্ত্র আমরা পেয়েছি সেই মন্ত্রতেই মা বলছেন সব কাজ হবে। ধ্যান জপের কথা উঠায় মা বলিলেন ধ্যান জপের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার, কারণ কখন যে ক্ষণ বয় বলা যায় না, ও হঠাৎ এসে উপস্থিত হয়, টের পাওয়া যায় না, সেজন্যই যত গোলমাল হোক নিয়ম রাখা দরকার। মা বলছেন প্রত্যেক দিন একই সময়ে একটুখানি জপ ধ্যান আমাদের অল্প করে করতে হবে। আমি কাজের ঝঞ্ঝাট বা অসুখ প্রভৃতি আছে, সেজন্য সকল সময় নিয়ম রাখা সম্ভব হয় না। মা অসুখ হলে তো আর আয়ত্ত নেই, আর নেহাত যদি কাজের ঝঞ্ঝাট থাকে তবে স্মরণ মনন প্রণাম করলেও হয়। মা বলছেন ঠিক আছে, অসুখ হলে তো আর শরীরের আয়ত্ত রাখা যায় না, নেহাত যদি কাজের ঝঞ্ঝাট থাকে তবে স্মরণ প্রণাম করলেও হবে। আমাদের যতই কাজ থাকুক না কেন আমাদের ঠাকুর ঘরে এসে একবার ঠাকুরকে প্রণাম করে স্মরণ মনন করে বিভিন্ন কথা বলে আমাদের কিন্তু যেতে হবে, মনটা অনেক হালকা হবে।
কখন সময় করা কর্তব্য মা বলছেন, এই যে অপূর্ব কথা দেখুন মা বলছেন, এটা বারবার বহুবার আলোচিত কিন্তু বহুবার আমাদের পড়তে হবে, পড়তে পড়তে তবে যদি আমাদের মনে একটা আনন্দ হয়। আমি সবসময় এখন ঠাকুরমাকে বলছি, জানেন তো আমার অন্তরের প্রার্থনা যে সবসময় ওই আনন্দের প্রদীপটা যেন আমার অন্তরে জ্বলতে থাকে। এই আনন্দর যে সন্তান আমরা, আমরা অ্যাকচুয়ালি যে স্বরূপত ভগবান আমাদের ভেতরেই যে তুমি আছো, আমাদের আমরা যেন সবসময় আনন্দময়ীর সন্তান হিসেবে আনন্দে থাকতে পারি, জগতের কোনো কিছুই যেন আমাদের স্পর্শ করতে না পারে। নিজের নিন্দেটাও ভালো লাগে তো বেশ শুনতে, কি বলছিল, আচ্ছা আচ্ছা কি বলছিল একটু শোনা যাক, এনজয় করুন নিজের নিন্দা প্রশংসা সব কিছুই তার দেওয়া। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যশো আমি অপযশো আমি, তাহলে তো চিন্তা করার কোনো কারণ নেই। নিন্দা হচ্ছে বলে, সমালোচনা হচ্ছে বলেই মা তুমি কেন এরকম করলে, কেন প্রশ্নে নাহি অধিকার। স্বামীজি কি বলছেন, কেন করলেন, এই যে বলছেন যারা বলে ঠাকুর আমাকে কষ্টে রেখেছেন, কি বলছেন সিনিয়র মঙ্ক সর্বপ্রিয়ানন্দজির একটি লেকচার আমি আমার প্রোফাইলে শেয়ার করেছি, যারা বলেন ভগবান ভগবান আমাকে কষ্টে রেখেছেন, তারা কখনো ভগবত প্রেমিক নয়, ভগবত দেশী তারা, তারা ভগবত ভগবত বিদ্বেষী একজন মানুষ। ঠাকুর কখনো আমাদের কষ্টে রাখেন না, ঠাকুর আমরা কর্মফলে কষ্ট পাই, কর্মফলে যেন সমস্ত কষ্ট। আজকে আমি সুমনবাবুকে সন্ধ্যাবেলায় বলছিলাম, তাড়াতাড়ি চলে এসেছিলাম, দেখো সব কিছু যেন কর্মফল হিসেবে মেনে নিতে পারি। এখানে কোনো কেন, কেন তুমি আমার সঙ্গে এরকম করেছো, এটা রামকৃষ্ণ ঘরানায় চলে না, এটা অন্যান্য কামনা বাসনা। এখন একটা কি মা এসছে যেন অনিমেষ খালি শেয়ার করছে, ভুলে যাচ্ছি আমি নামটা, হেসে হেসে আমি মরছি। এই ঘরানাটা পুরো দেবতা হওয়ার ঘরানা, রামকৃষ্ণ ঘরানা মা মানে একটা দেবতা হওয়ার ঘরানা, সমস্ত কিছু কামনা বাসনা চলে যাবে। খুব সুন্দর একটা, আমি অবাক হয়ে যাই এই বিগ্রহের দিকে তাকালে, এই যে সত্যি আমাদের বিক্ষণে মোহ চলে যাবে। স্বামী বিবেকানন্দ বলছেন না, কালকে যে আপনারা বেলুড় মঠে যাবেন, বলছেন যে জ্ঞানাঞ্জন বিমল নয়ন বিক্ষণে মোহ যায়, এই যে মোহমায়া চলে যাবে, এটা শ্রীরামকৃষ্ণকে বিগ্রহকে না দেখলে ভগবান শ্রীকৃষ্ণের একান্ত নাম গুণগান একদিন করে দেখবেন। আজকে আমি জগজিৎ সিং এর একটা মানে শুনছিলাম, মানে হে কৃষ্ণ, মানে এত বিউটিফুল লাগছে না, মানে কৃষ্ণের মূর্তিটা সামনে আসতে বাধ্য, মনটাকে রাঙিয়ে নিতে হবে। আপনি যাই করুন, রান্না করুন, সব কিছু করুন, ডাস্টিং, মনে মনে যে ওই তৈল ধারার মতো যে ইষ্ট চিন্তা, সেটা যদি একবার আপনারা আয়ত্ত করে নিতে পারেন না, মানে আপনার মতো সুখী কে আছে, জগতের কোনো কিছু তখন আর স্পর্শ করছে না, যখন তখন মন বসে যাচ্ছে, সর্বত্র ঠাকুর, সর্বত্র ভগবান। সেই জগজিৎ সিং এর মানে গানটা শুনে আমার মন একেবারে ভরে গেল, আমি মনে হচ্ছে আমি পুরো সামনে দেখতে পাচ্ছি স্বয়ং শ্রীকৃষ্ণ এসছেন সেই অপূর্ব মূর্তিতে, অপূর্ব তো মূর্তি শ্রীকৃষ্ণের। তো যাই হোক, তো এই ঘরানা পুরো অন্য ঘরানা, একটা মায়ের ছবি সব কি দেখ, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো সব শেয়ার করছে, এরকম দেবতা দেবী নয়, মনস্কামনা পূর্ণ করার জন্য এটা খুব মানে নিম্নমানের ভক্ত, ভক্ত মানে পুরো ঠাকুরের হয়ে যাওয়া, শরণাগত মানে তুমি তোমার আমি হয়ে গেছি, তুমি আমাকে যতই কষ্ট দাও না কেন, আমি শ্রীরামকৃষ্ণ ছাড়া আর কোনো নাম আমার মনে আসবে না, তুমি দিতে পারো। তাই জন্য ওখানে বলছেন না, সর্বপ্রিয়ানন্দজির একটি বক্তব্যে আমি শুনছিলাম, ওটা বারবার শুনতে হয়, যারা বলে ভগবান আমাকে কষ্ট দিচ্ছে, তারা হচ্ছে ভগবান দেশী, তারা ভগবত প্রেমিক নয়, তারা কখনো ভগবত প্রেমিক হতে পারে না, ভগবত প্রেমিকরা কখনো এরকম বলে না ভগবান তুমি আমায় কেন এরকম কষ্ট দিয়েছো, আমার কর্মফলে আমি কষ্ট পাচ্ছি। কখনো নিজের কষ্ট, নিজের কষ্টের কথা কখনো অন্যকে দোষ দেবেন না, আমার কর্মফলে আমি কষ্ট পাচ্ছি, সমস্ত কর্মফল। আমি আজকে বলছিলাম সুমনবাবুকে, বলছিলাম সবই যেন সহ্য করতে পারি, যাই হোক না কেন, শরীরে ব্যাধি কি হবে, শরীরটা তো একদিন চলেই যাবে, অত আমার চিন্তা করার কি আছে আমার রোগ নাড়া নিয়ে, এই শরীর তো একদিন সুন্দরভাবে চুল্লিতে ঢুকিয়ে দেবে, বা একটু ভালোভাবে সৎকার হলে চন্দন কাঠে পোড়ানো হবে, পোড়াতে তো হবেই, অত চিন্তা করার তো কিছু নেই। সবসময় মনে রাখবেন ভগবানের প্রতি ভক্তিটা কি বাড়ছে, ঠাকুরের প্রতি
ভগবানের প্রতি ভালোবাসা কি বাড়ছে এটা সবসময় চিন্তা করবেন। ধ্যান জপের কথা উঠায় মা বলিলেন, ধ্যান জপের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার, কারণ এটা বলা হয়ে গেছে। বলছে, মা বলছেন যে অসুখ হলে তো আর শরীরে আয়ত্ত নেই, আর নেহাত যদি কাজের ঝঞ্ঝাট থাকে তবে স্মরণ প্রণাম করলেও হয়। কখন সময় করা কর্তব্য মা আমাদের বলছেন, সন্ধিক্ষণেই তাকে ডাকা প্রশস্ত, সন্ধিক্ষণেই তাকে ডাকা প্রশস্ত। রাত যাচ্ছে দিন আসছে, দিন যাচ্ছে রাত আসছে, এই হলো সন্ধি। এই সময় মন পবিত্র থাকে। মা বলছেন সন্ধেবেলায় দেখবেন, এটা আমি শ্রদ্ধা প্রাণা মাতাজিরও বইতে পড়েছি মনে হয়, যে যখন আমার জপে সন্ধেবেলায় যখন আমার জপ করা বহুদিনের অভ্যাস হয়, আমি ট্রেনে থাকি, বাসে থাকি, রাস্তায় থাকি, ঠিক সন্ধেবেলায় আমার জপ নামের অভ্যেসটা মনে মনে চলে আসবে। তাই মা এখানে বলছেন, দেখুন সন্ধিক্ষণেই তাকে ডাকা প্রশস্ত। রাত যাচ্ছে দিন আসছে, দিন যাচ্ছে রাত আসছে, এই হলো সন্ধি। এই সময় মন পবিত্র থাকে। মনের দুর্বলতা সম্বন্ধে জিজ্ঞাসা করায় মা বলিয়াছিলেন, বাবা ওটা প্রকৃতির নিয়ম, যেমন অমাবস্যা পূর্ণিমা আছে না, তেমন মন কখনো ভালো কখনো মন্দ হয়। দেখবেন মন খারাপ লাগলে দুঃখ পাবেন না, ঠাকুরের নাম শুনবেন, গান করবেন, জানবেন মনটা আপনার ভালো হবেই। পরের দিন আপনাকে কোনো মানে অনেকে থাকে না, ওই যে কী সব এখন বেরিয়েছে না, কারা যে যায় ভগবানই জানে, ওই কাউন্সিলিং করাতে যাচ্ছে, কিচ্ছু হয় না ওসব, মানে কাউন্সিলিংয়ের মানে বড় একজন বসে আছেন শ্রীরামকৃষ্ণ, ও ওনার কাছে বসবেন, মাকে দর্শন করবেন, মায়ের কাছে বলবেন মনের কথা, দেখবেন সুস্থ হয়ে যাবেন। ডাক্তার কিছু করতে পারে না। স্বামী বিজ্ঞানানন্দজি বারবার বলছেন, আমি একটা বড় ডাক্তারের আন্ডারে আছি, তুমি কি আমাকে ডাক্তার দেখাচ্ছ। একজন সেবক বলছেন, আপনাকে একজন ভালো ডাক্তারকে দেখাবো, তিনি আসছেন। বলছে, তুমি জানো আমি কোন ডাক্তারের আন্ডারে আছি? ভগবান শ্রীরামকৃষ্ণের আন্ডারে আছি, যদি বিশ্বাসটুকু আমাদের থাকে। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না অবশ্যই তারা যাবেন, ঘুরে ঘুরে মরবে। আর ভগবত নির্ভর জীবন, ঠাকুর মা স্বামীজির ওপর একবার যদি নির্ভরতা চলে আসে তাহলে আপনি আনন্দে থাকবেন। মা বলছেন না, তিনি কপাল মোচন, মানে কপালে যা লেখা আছে আমার সেটাকে উনি কেটে কুটে সাফ করে দেয়। যে ঠাকুরের শরণাগত হয় মিরাকল হয়, শ্রীরামকৃষ্ণ মিরাকল হয়, কে নয় করছে, নয় কে হয় করছে, কি যে করছে সব ঠাকুরই করছে, ভগবানই করছে। কিছুদিন আগে ফোনে সাধু সঙ্গ হলো, মহারাজের প্রথম কথা, ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও নড়ে না, প্রথম কথা। মনের দুর্বলতা সম্বন্ধে জিজ্ঞাসা করায় মা বলিয়াছিলেন, বাবা ওটা প্রকৃতির নিয়ম, যেমন অমাবস্যা পূর্ণিমা আছে তেমনি মন কখনো ভালো কখনো মন্দ হয়। মা যখন জয়রামবাটি হইতে বাগবাজার যাইতেন তখন আমাকে মাঝে মাঝে জয়রামবাটি যাইয়া সংবাদাদি রাখিতে বলিয়া যাইতেন, আমি তাহার আদেশে যথাসাধ্য পালন করতে চেষ্টা করিতাম, কিন্তু তিনি জয়রামবাটি না থাকায় যাইতে তেমন আনন্দ হইত না। ইহা পত্রে মাকে জানাইলাম। তিনি জয়রামবাটি প্রত্যাবর্তন করিয়া কথাচ্ছলে আমাকে বলিলেন, ও ন রাধুনী কি বলে শোনো, মা এবারে কলকাতা যাইবার সময় রাধুনীকে বিদায় না দিয়া বড়মামির সাহায্যার্থে রাখিয়া আসেন। গ্রীষ্মকাল রাধুনী মায়ের ঘরের পুরাতন বাটিতে দরজার সামনে বারান্দায় মশারি খাটাইয়া শুইয়াছিল। স্বপ্নে দেখে মা এক হাতে ফুলের সাজি, অন্য হাতে জলের ঘটি লইয়া যেন স্নান করিয়া আসিতেছেন, আসিয়া বলিতেছেন, ওট ওট এখান থেকে, এই বলিয়া দুয়ার জড়িয়া শোয়ার জন্য তাকে তিরস্কার করিতেছেন। দেখুন দুয়ারে কখনো শুতে নেই। মায়ের পুরনো মন্দিরের কথা হচ্ছিল না, জয়রামবাটিতে সবসময় জয়রামবাটি যখন যাবেন সাড়ে সাতটার পর, সন্ধ্যা সাড়ে সাতটার পর জয়রামবাটিটা পুরো ফাঁকা থাকে, পুরনো মন্দিরটা। এখন অবশ্য একটু লোকজন বৃদ্ধি পেয়েছে, ওখানে গিয়ে মায়ের কাছে এক মনে, আমি দেখতে পাচ্ছি কিন্তু জয়রামবাটিটা, পুরনো মন্দিরে গিয়ে এক মনে মায়ের কাছে নিবিষ্ট মনে জপ করবেন, নিবিষ্ট কোণে নিবিষ্ট মনে মাকে মনের কথা বলবেন। দেখুন মা চলে গেছেন, রাধুনীকে বিদায় দেয়নি, রাধুনীকে বলেছে তুই থাক,
বড়মামি সাহায্য করবে। এবার রাধুনি মায়ের ঘরের পুরনো বাড়িতে দরজার সামনে বারান্দায় মশারি খাটিয়ে শুয়েছিল। স্বপ্নে দেখে মা এক হাতে ফুলের সাজি, অন্য হাতে জলের ঘটি লইয়া যেন স্নান করিয়া আসিতেছেন। আসিয়া বলিতেছেন, ওঠ ওঠ এখান থেকে ওঠ, এই বলিয়া দুয়ার জুড়িয়া শোয়ার জন্য তাহাকে তিরস্কার করিতেছেন। তার মানে কি, মা প্রতি অবস্থায় আছেন। মহারাজদের সেবা পূজা দেখলে আপনারা বুঝতে পারবেন, মা ওখানে জীবন্তভাবে আছেন, প্রতিটা জায়গায় জীবন্তভাবে আছেন। এবং দুয়ারে যে শুয়েছে, মা বলছে ওঠো ওঠো শুয়ো না। স্বামীজির ঘরে যখন মহাপুরুষ মহারাজ খোকা মহারাজকে বলল, তুই একটু স্বামীজির ঘরে শুবি, খোকা একটু শুবি, শুভদানন্দজিকে বলছেন মহাপুরুষ মহারাজ, মহারাজ শুতে গেছে, স্বামীজি বলছে খোকা একটু জল দে। স্বামীজির তখন শরীর নেই, বেলুড় মঠ, বেলুড় মঠে স্বামীজি ঠাকুর মা জীবন্ত। তাই সোমেশ্বরানন্দজি বলছেন একটা অন্য বেলুড় মঠ আছে, এই যে কালকে যে হৈহট্টগোলের বেলুড় মঠ দেখবেন, বেলুড় মঠ দেখবেন, সেই বেলুড় মঠ নয়, আরও একটা বেলুড় মঠ আছে। খোকা মহারাজ শুতে গেছেন, মহাপুরুষ মহারাজ বলছে ওই স্বামীজির ঘরে কেউ শোয় না খোকা, তুই যা না, তুই গিয়ে একটু স্বামীজির খাটে গিয়ে সোজা। যেই ঘুমোচ্ছে তখন বলছে খোকা একটু জল দিবি, না না তারক ভায়া আমি আর ও ঘরে শোব না, ওখানে স্বামীজি আছেন। স্বামীজি বলছেন আমি কি চলে গেছি, আমি তো আছি, বেডরুমে যাবেন স্বামীজির, এই ঘর এই ঘটনাটা মনে করবেন, স্বামীজি কি করেছেন ওখানে, শরীর ছেড়েছেন। সমাধি মন্দির যেখানে বেলুড় মঠে যেখানে সমাধি মন্দির আছে, ওখানে বাবুরাম মহারাজকে বলেছেন এইখানে আমার দাহ করবি। হ্যাঁ, ইন্দিকে ভগবান তো বলে দিচ্ছেন, দেখুন মৃত্যু ভয় নেই। সংসারীরা, ও মা এরকম বলতে নেই, অঙ্কিতা এরকম বলতে নেই, এত অল্প বয়স। তখন মনে মনে ভাবে স্বামীজি কখন শরীর ছেড়েছিল, সিস্টার নিবেদিতা কখন শরীর ছেড়েছিল, যা কাজ যেন ঠাকুর করিয়ে নেন এই শরীর দিয়ে, আর কি হবে, শরীরের তো কোনো ভ্যালিউ নেই, একটা ফ্রেশ শরীর পাওয়া যাবে, যা হোক যা কিছু করবে, যে ইষ্ট পেয়েছে, যে শ্রীরামকৃষ্ণ ভগবান শ্রীরামকৃষ্ণকে পেয়েছে, ও চিন্তা নেই। ওই যে ও হচ্ছে ফরাসডাঙ্গা, কে একজন কমেন্টে লিখলো, ও হচ্ছে ফরাসডাঙ্গা, অন্যায় অপরাধ করেও আমি জানি আমার ঠাকুর আছেন, ঠাকুর আমাকে ঠিক উদ্ধার করবেনই করবেন, ঠাকুর আমাদের এরকম ইষ্ট। কর্ম নাশা পড়ছিলাম তো আগের দিন, আমি পড়ছিলাম ঠাকুর হচ্ছে আমাদের কর্ম, কর্মকে নাশ করে দেয়, যারা ভগবানকে ডাকে তাদের কর্ম কমে যায়, অত ছুটোছুটি আর করতে হয় না, কে যেন কর্মগুলো করে দিয়ে যায়, ঠাকুর যেন বলেন তুমি আমাকে ডাকো, তুমি আমাকে ডাকো, আমি তোমার ভার নিয়েছি। আমরা মন দিতে পারি না বলে কর্মটা তিনি নাশ করেন না। ঠাকুর বলছেন শোনো, আমি হচ্ছি কর্ম নাশা, আমি তোমার ইহকালের পরকালের কর্মফল সব একেবারে নাশ করে দিই, কর্মফলের দিকে তুমি চেয়ো না, কর্মফলের দিকে চাইলেই, গীতায় সব সময় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি যে কটা চ্যাপ্টার গীতায় পড়াই সব সময়, অনাসক্তি, কর্মফলে স্পৃহা না রাখা, কর্ম করা, কর্ম করা উইদাউট এনি এক্সপেকটেশন, এক্সপেকটেশন আমাদের অদ্ভুত একটা এক্সপেকটেশন থাকে প্রতিটা কাজে। রান্না করলে ভালো বলতেই হবে, বলতেই হবে রান্না করেছি কি গো কেমন হয়েছে, বলতেই হবে ভালো হয়েছে, প্রতিটা মুহূর্তে এক্সপেকটেশন। সো প্রসঙ্গে আমি চলে আসছি এখানে, তো ঠাকুর বলছেন না আমি কর্ম নাশা, আমি আমার ভক্তদের কর্মকে নাশ করে ফেলি, কর্মফল বলে ঠাকুর বলছেন আমার ভক্তদের কোনো কর্মফল বলে কিছু হয় না, কথামৃতে আছে। আর হচ্ছে ফরাসডাঙ্গা, ওই আগেকার দিনে যখন ফরাসিরা যখন সবে করতেন, তখন সবাই যখন কোথায় পালিয়ে যেতেন, ফরাসডাঙ্গা বলে একটা জায়গা আছে, তা আমরা কোথায় যাব, এই যে আমরা দীক্ষা নিয়েছি, আমরা আশ্রয় পেয়েছি, যবে থেকে আমি দীক্ষা পেয়ে গেছি, মন্ত্র পেয়েছি এবং ঠাকুরকে ভালোবাসতে শুরু করেছি, জয়রামকৃষ্ণ বলতে পারছি, জয়রামকৃষ্ণ জয়রামকৃষ্ণ, আমার আমার ভাবার দায়িত্ব তার। আমার এক দিদি বলছে মনটা ভালো নয় অঙ্কিতা, আমি কেন, সেদিন কালকে আমার গীতা ক্লাস ছিল, তার দিদি আমাকে একজন ভয়েস করেছে অঙ্কিতা মনটা ভালো লাগছে না, আমি তাহলে তুমি তো দায়িত্ব দিতে পারোনি,
তুমি তো দায়িত্ব দিতে পারিনি, আমাদের ঘরানা কি, আমরা খাবো দাবো আর থাকবো, মায়ের নাম করব। দিদি বলছে, জানি না কি হবে আমার। আলম, কালে তুমি ঠাকুরকে তুমি দায়িত্ব দিতে পারোনি তাই বলছো? অঙ্কিতা, জানি না কি হবে আমার। এই আমার সেলফি লাইটটা যেমন গন্ডগোল করে মাঝে মাঝে, ঠাকুরের ওপর ছেড়ে দিয়েছি। আমাদের নিজের ভক্তরা কখনো নিজের জন্য চিন্তা করে না, ভক্তরা কখনো নিজের জন্য চিন্তা করে না। যারা নিজের জন্য চিন্তা করেন এখনো, তাদের এখনো স্পিরিচুয়াল জার্নিটা শুরু হয়নি। আপনারা যতই দীক্ষা নেন, মন্ত্র নেন, ডিভোটি কনভেনশন অ্যাটেন্ড করেন, যারা প্রচণ্ড চিন্তিত নিজের শরীরের প্রতি, রোগের প্রতি, আমার পরিবারের প্রতি, এটাই আমি বোঝাতে পারি না তোমার বলে কিছু জগতে নেই। সব তাঁর, সব তাঁর। সুতরাং ওই যে প্রথম যখন আমি পড়াটা শুরু করেছিলাম, আমাদের শরণাগত ভক্তকে তিনি রক্ষা করেন। দিদি বলেছে, জানি না আমার কি হবে অঙ্কিতা। আমি খবরদার ওইটা বলো না। আমি অনুরাধাদিকেও বলেছি এবং প্রত্যেক মায়েদের বলছি, কখনো আমরা যেন মনে না করি, ভুলেও মনে না করি, আমার কেউ নেই। এটা ভগবান শ্রীরামকৃষ্ণকে অপমান করা, যারা আমরা ঠাকুরের নাম করছি, যারা আমরা ঠাকুরের নাম করছি, তারা কখনো যেন না বলি আমার কেউ নেই। এ বাবা, মা আছেন, ঠাকুর আছেন, স্বামীজি আছেন, সর্বোপরি এত মানুষের ভালোবাসা। সো এখানে বলছেন যে, মানে অ্যাকচুয়ালি ফরাসডাঙ্গা ব্যাপারটা আমি অত ডিটেলে আমি জানতে চাইনি কারুর কাছে। আমি একটু বোঝাতে পেরেছি তো তোমাদের যে ফরাসডাঙ্গায় কি হয়। সবাই গিয়ে আশ্রয় নেয়, ভুলভাল কাজ করলেও ফরাসডাঙ্গায় তারা চলে যায়, ঠাকুর হচ্ছে আমাদের সেরকম, এটাই আমি বলতে চেয়েছি। বুঝতে পারলে ঠিক আছে। প্রসঙ্গে আমি চলে আসছি এখানে। তা মা বলছেন কি, মা বলছেন যে দুয়ারে তুমি, এখানে বলছেন স্বপ্নে বলছেন, ওট ওট এখান থেকে, এই বলিয়া দুয়ার জুড়িয়া শোয়ার জন্য তাহাতে তিরস্কার করিতেছেন। রাধুনীর এই বর্ণনা শেষ হইলে মা হাসিয়া বলিলেন, শোনো, কে জানে বাবা কি বলে। একদিন কথা প্রসঙ্গে আমি বলিয়াছিলাম, মা সংসারে থেকে কোনো কাজ হয় না, মা সংসারে থেকে কোনো কাজ হয় না। তাহলে আরেকটা কথা বলে, আমি বলছিলাম দিদিদের এটা বলছি, আমার না কমেন্টগুলো দেখলে না মাঝে মাঝে আমার মানে কীরকম একটা হয় জানো, অদ্ভুত অদ্ভুত সব কমেন্ট আসে স্ক্রিন থেকে, ভাবি দেখবো না, একেবারে কোনো উত্তরই দেব না, কিন্তু মাঝে মাঝে এটা আমার মনে হয়। একদিন কথা প্রসঙ্গে আমি বলিয়াছিলাম, মা সংসারে থেকে কোনো কাজ হয় না। তদুত্তরে তিনি বলিলেন, বাবা সংসার মহা দক, দকে পড়লে ওঠা খুব মুশকিল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর খাবিকান, মানুষ কোনছার, তার নাম করবে। মা আমাদের মেসেজ, মানে আসল মেসেজগুলো আমাদের জানতে হবে। অনেক কিছু আমরা জানি, আমি জানি, আমার যারা ক্লাস করে আমার থেকে বহুভাবে কোয়ালিফাইড। আমি তো শর্মিষ্ঠাকেও বলছিলাম, ওই বলছে যে, আমি বললাম যে একটা মূর্খ মানুষের কাছ থেকে পড়াশুনো অতটা জানি না, ওই মানে লেকচার দিচ্ছি, বলছে তুমি তো একদম ঠাকুরের মতো কথা বললে অঙ্কিতাদি, ঠাকুর বলতেন নরেন আমাকে যত মূর্খ মনে করে তত আমি মূর্খ নই। ব্যাপারগুলো অনেক আমরা জেনেছি, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, এখন আমাদের শেষ সময় চলে এসেছে। ঠাকুর বলছেন কি জানেন তো, কলিযুগের স্বল্পায়ু, স্বল্প আয়ু, এর মধ্যেই সারটাকে আমাদের জেনে নিতে হবে। বলা মানে কি, ফরাসডাঙ্গা মানে কি, ঠাকুরের ওপর ভার সমর্পণ করে দেওয়া, একটা আশ্রয় পাওয়া, দীক্ষা নেওয়া। যবে থেকে আমি দীক্ষা নিয়েছি, যবে থেকে আমি ঠাকুরকে ভালোবেসেছি, আমার বলার কোনো রাইট নেই, আমার কেউ নেই। তাহলে তাহলে ঠাকুরকে কি হয়, ঠাকুরকে অপমান করা হয়, আর কিছু না। এইটাই আমি বলতে চাইছিলাম আর কি।
মা বলছেন, বাবা সংসার মহা দক পাক, দকে পড়লে ওঠা খুব মুশকিল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর খাবি খান, মানুষ কোন ছাড়, তার নাম করবে। কি বলছেন? তার নাম করবে। মা মেসেজ দিচ্ছেন, তার নাম করবে। নাম করতে করতে তিনি একদিন কাটিয়ে দেবেন। তিনি না কাটালে কি উদ্ধার হওয়া যায় বাবা? এই যে সংসারে অশান্তি অশান্তি, কিচ্ছু অশান্তি না। যে কজন আমায় কমপ্লেন করে আমি জানি এর প্রবলেম, এর সমস্যা, কিচ্ছু অশান্তি নেই, মনে অশান্তি। ঠাকুরের নাম না করলে তো শান্তি পাওয়া যায় না। আপনি যাই করুন না কেন, আপনি পার্টি করুন, আপনি এখানে মোমেন্টারি, আনন্দটা মোমেন্টারি, সময় সাপেক্ষ। ঠাকুরের নাম করুন, আনন্দ পাবেন। মা বলছেন তার নাম করবে। মা বলছেন সংসার মহাদক, দকে পড়লে ওঠা মুশকিল। ব্রহ্মা বিষ্ণু খাবি খান, মানুষ কোন ছাড়, তার নাম করবে। মা বলছেন নাম করতে করতে তিনি একদিন কাটিয়ে দেবেন। আমি তো একজন বোন আমাকে বলছে, জানো দিদি বাড়ির লোক এরকম বলছে, পাড়ার লোক এরকম বলছে। আমি শোন তোকে আমি একটা ওষুধ দিই, যেই ঝগড়া করা শুরু করবে অমনি মনে মনে তুই জব করা শুরু করবি, দেখ তো কাজটা হয় কি না। এরকম বলছি, মনে মনে তুই জব করা শুরু করবি। ঠাকুর বলছেন যে আমাকে চিন্তা করে তার বশে সবাই আসে। এমনি বশে আনতে গেলে কোথাও ছোটাছুটি করতে হবে না, ঠাকুরের নাম করবি, সবাই বশে চলে আসবে। মা বলছেন তাই জন্য দেখো সংসার থেকে হবে না কেন, নিশ্চয়ই হবে, তার নাম করবে। নাম করতে করতে তিনি একদিন কাটিয়ে দেবেন। তিনি না কাটালে কি উদ্ধার হওয়া যায় বাবা? তাতে খুব বিশ্বাস রাখবে। সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনি ঠাকুরকে জ্ঞান করবে। মা এও বলেছে কে বাপ কে মা, তিনি সব। মাঝে মাঝে আমার ইচ্ছে করে এটা লিখতে। মা বলছেন জানেন তো, মায়ের কথাতেই পড়ছি, মা বলছেন কে বাপ আর কে মা, তিনি সব, তিনি আমাদের বাবা মা। এটা কৃপা করে কজনকে তিনি বোঝান, সবাইকে তো বোঝাবেন না। তাহলে মা বলছেন তার নাম করবে, আমাদের মেসেজ দিচ্ছে, নাম করতে করতে তিনি একদিন কাটিয়ে দেবেন। তিনি না কাটালে কি উদ্ধার হওয়া যায় বাবা? তাতে খুব বিশ্বাস রাখবে। সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনি ঠাকুরকে জ্ঞান করবে। একদিন ভগবানে বিশ্বাস সম্বন্ধে কথা উঠিলে মা বলেন, বাবা শুধু পড়লে কি আর বিশ্বাস হয়? শুধু পড়লে কি আর বিশ্বাস হয়? বেশি পড়লে গুলিয়ে যায়। মা বলছেন কি, বেশি পড়লে গুলিয়ে যায়। ঠাকুর বলতেন জগৎ মিথ্যা, তিনি সত্য, এইটি শাস্ত্র পড়ে জেনে নিতে হয়। এটা যদি বোধ হয় তাহলে কেউ কারুর সঙ্গে আমরা এই স্মল জার্নিতে, খুব ছোট জার্নিতে ঝগড়া করব না, বিদ্বেষ করব না। হ্যাঁ, যে আমার ডিস্টার্ব করছে, যে আমাকে বিরক্ত করছে ঠাকুরের নাম করতে, অযথা আমাকে জ্বালাতন করছে, তাকে তো আমাকে লাইফ থেকে বাদ দিতেই হবে, তাকে তো আমাকে লাইফ থেকে বাদ দিতেই হবে। কি বলছেন? মা বলছেন বাবা শুধু পড়লে কি আর বিশ্বাস হয়, বেশি পড়লে গুলিয়ে যায়। ঠাকুর বলতেন জগৎ মিথ্যা, তিনি সত্য, এইটি শাস্ত্র পড়ে জেনে নিতে হয়। তাই যেমন তোমাকে চিঠি লিখলাম এই এই জিনিসগুলি তুমি নিয়ে আসবে। তা চিঠির দরকার কতক্ষণ? মা বলছেন এই যেমন, এই যেমন তোমাকে চিঠি লিখলাম এই এই জিনিসগুলো তুমি নিয়ে আসবে। তা চিঠির দরকার কতক্ষণ? যতক্ষণ তাতে কি আছে না জানো, যেই জানা হয়ে গেল আর চিঠির দরকার কি? সেই সব জিনিস নিয়ে তো আমার সঙ্গে দেখা করবে, না হলে দিন রাত চিঠি পড়ে কি লাভ, কি হবে? একদিন আবেগ ভরে মা বলিলেন, মা এত যে আসা যাওয়া করছি, আপনার কৃপা লাভ করলাম, তবু কেন কিছুই হচ্ছে না? আমার তো মনে হয় আমি যেমন ছিলাম তেমনই আছি। তদুত্তরে মা বললেন, বাবা তুমি যদি একটা খাটে ঘুমিয়ে থাকো আর কেউ সেই খাট সমেত তোমাকে অন্যত্র নিয়ে যায়, তাহলে তো তুমি ঘুম ভাঙতেই কি বুঝতে পারবে যে স্থানান্তর হয়েছে? না, যখন বেশ পরিষ্কারভাবে ঘুমের ঘোর কেটে যাবে তখন দেখবে যে অন্যত্র এসছো। মা বলছেন আহার সম্বন্ধে মা সবসময় বলতেন, যখনই যা কিছু আহার করবে তা ভগবানকে নিবেদন করে প্রসাদ স্বরূপ গ্রহণ করবে।
মা বলছেন তাহলে রক্ত শুদ্ধ হবে, রক্ত শুদ্ধ হলে মন শুদ্ধ হবে। আমি জিলিপি ধরুন খাচ্ছি, আমাকে আমার শাইনের আমি অনেক দূরে আছি, আমি ঠাকুরকে মনে মনে নিবেদন করব, মনে তিনি আছেন, মনে মনে বললাম ঠাকুর তুমি খাও, তুমি খেয়ে আমি খাবো। মা বলছেন যখনই যা কিছু আহার করবে তা ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ স্বরূপ গ্রহণ করবে, প্রসাদ স্বরূপ গ্রহণ করবে সরি, তাহলে রক্ত শুদ্ধ হবে, রক্ত শুদ্ধ হলে মন শুদ্ধ হবে। অনেক সময় আমাদের মন খারাপ, মন তো মনের তো ধর্মই, মন থেকে থেকে নিচে নেমে যায়, মনের এটা ধর্মই। তাই জন্য মাস্টারমশাই বলতেন যেদিন ঠাকুরকে ডাকার খুব ইচ্ছা হয় সেদিন বেশি করে ডেকে নিতে হয়। সব দিন কিন্তু ঠাকুরকে ডাকতে একভাবে ইচ্ছে করবে না। সাধকরা বা সাধকরা আলাদা আলাদা স্তর, তারা সবসময় একটা প্র্যাকটিস হয়ে গেছে, ডাকতে 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 প্র্যাকটিস হয়ে গেছে। এই যে এত বড় বড় বিপদ, আমি তো নিজেই জীবনে ভাবি যে ভাগ্যিস ঠাকুরমায়ের কথা পড়েছিলাম এবং ঠাকুরকে নিয়ে ঘর সংসার তিনি করিয়েছিলেন, আমি করিনি কিন্তু করিয়েছিলেন। আমি কখনোই আমি বলতে পারি না ঠাকুরকে, তাই বলি ঠাকুর আমি কিন্তু এটা করেছি, কিন্তু দেখো ঠাকুর আমি এটা ভাবি, জানেন তো ঠাকুরকে আমি আমি বলে ফেলি যে ঠাকুর আমি কিন্তু এই ভালো কর্মটা করেছি। ঠাকুরকে বলে আমি কি করে বলবো যে আমি ভালো কাজটা করেছি, তুমি যদি আমাকে দিয়ে না করাও তাহলে আমি কি পুণ্য কাজ করেছি। ধরুন ভক্ত সেবা, সাধু সেবা, এই কাজগুলো যদি বলি আমি অনেক কাজ করেছি, আমি অনেক পুণ্য করেছি, আমার কখনো খারাপ হবে না। আমি বলি ঠাকুর আমার কি সাধ্য ছিল ঠাকুর সেবা, সাধু সেবা, ভক্ত সেবা করা, যদি তুমি না করাতে তাহলে আমি বলতে পারো না ঠাকুর তুমি কিন্তু আমার মঙ্গল করো, আমি কিন্তু অনেক ভালো ভালো কাজ করেছি। সেটাও তো তিনি করিয়েছেন, সেটাও তো কৃপা করে তিনি করিয়েছেন, বলুন না সাধ্য আছে? বেলুড় মঠে গিয়ে ওই বিগ্রহকে দর্শন করা, সর্বদা যখনই ইচ্ছে হয় ঠাকুরই আকর্ষণ করে নিয়ে যান। কালকে অতজন যে সাধারণ উৎসবে যাবেন, কখনো ভাববেন না যে আমরা গেছি, আমি খুব পুণ্যবান, বেলুর মঠে গেছি, ঠাকুরকে দেখেছি, ভাববেন ঠাকুর কৃপা করে আজকের দিনে উনি আমাকে নিয়ে এসেছেন। তাই জন্য গিয়েই প্রথমে ঠাকুরকে আগে থ্যাংকস বলবেন, ঠাকুর থ্যাংক ইউ সো মাচ, তুমি আজ এই পুণ্যতিথিতে নিয়ে এসছো। আমরা বেলুর মঠ গিয়েই বলছি এই শোন আমি বেলুর মঠে গেছি, বাগবাজার মায়ের বাড়ি গেছি, বলরাম মন্দিরে গেছি, কামারপুকুর গেছি, জয়রামবাটি গেছি, শোন না জানালে যেন একটা কষ্ট হয়, ব্যাপারটা তা নয়। বলতে হবে তিনি কৃপা করে আজকে আমাকে নিয়ে গেলেন। সেই একটা গান আছে না, শ্যামা মা আমাকে কল করেছে, ঠাকুর কৃপা করে নিয়ে গেছেন, তবেই না আমি ওই ভগবানের দ্বারে গিয়ে উপস্থিত হতে পেরেছি সেই বেলুর মঠে। কালকে যারা যাবেন তারা এটা এই ভাব নিয়ে যাবেন, আমি সাধারণ উৎসবে গেছি, যাবে নাকি দিদি? অনেকে বলছে আমাকে ফেসবুকে লাইভে, দেখি বাবু দেখি দেখি দেখি। মনে প্রাণে ভাবতে হবে ঠাকুর আমাকে নিয়ে এসছে কৃপা করে, এই যে অবতার বরিষ্ঠায় শ্রী রামকৃষ্ণায় তে নমঃ। স্বামী বিবেকানন্দ বলছেন অবতার বরিষ্ঠ, শ্রেষ্ঠ অবতার, ঠাকুর কৃপা করে নিয়ে গেছেন। ঠাকুরকে প্রথমে গিয়ে আগে থ্যাংকস বলবে, ঠাকুর থ্যাংকস তুমি নিয়ে এসছো, তুমি আমাকে দেখো আমিও তোমাকে দেখি, আমার তো সেই দিব্য চোখ দাওনি, তবে তোমার এই বিগ্রহকে তো দর্শন করতে পারছি, কি অপূর্ব বিগ্রহ, জীবন্ত বিগ্রহ। বেলুর মঠ, কামার পুকুর, আরও যেসব সেন্টারে আছেন, অপূর্ব। তো যাই হোক, এখানে মা বলছেন আমি এবার একটুখানি, আমার সময় তো হয়েই গেছে, সময়ের বাইরেও অনেক বকাবকি করি, কিছু মনে করবেন না, আমার ক্লাসে থাকতে গেলে একটু বকাবকি খেতে হবে। মাকে একজন বলছে মা আপনার কাছে যারা মন্ত্র নিয়েছে তারা যদি কোনো রকম জপ তপ না করে তবে তাদের পরিণাম কি হবে, কি ফাঁকিবাজি, সব ভক্ত মায়ের ওখানেও ছিল বলুন। মাকে আবার বলছে মা শোনো আপ তোমার কাছে যারা মন্ত্রযন্ত্র নিয়েছে তারা যদি কোনো রকম জপ তপ না করে তাদের পরিণাম কি হবে মা? মা বলছে কি আর হবে, তোমরাও তো ভাবনা করো কেন,
মনের বাসনা কামনা যা আছে পূরণ করে নাও, পরে রামকৃষ্ণ লোকে গিয়ে চির শান্তি ভোগ করবে। ঠাকুর তোমাদের জন্য নতুন রাজ্য তৈরি করে দিয়ে গেছেন। দেখুন, বারবার আমি স্বামী সিদ্ধেশানন্দ জি, যিনি কথামৃত ভবনের এখন অধ্যক্ষ, তিনি আমাদের বাড়ি এসেছিলেন সাধু ভাণ্ডারা, এবং যখন উনি যান বলছে আপনাদের বিনয় দেখে আমি মুগ্ধ হলাম, তখন উনি বেলুড়ে ছিলেন জানেন তো, নয় মানে কোনো একটা ছেলের কোনো পারপাসে এসেছিলেন, সেই সিদ্ধেশানন্দজির ওই বিনয়টা আমি কোনোদিনও ভুলব না। আমাদের বাড়ি থেকে যখন বেরোচ্ছেন তখন হাত জোর করে বলছেন, এরকম হাত জোর করে রামকৃষ্ণ মিশন শেখায়, মানে বিনয় শেখাতে শেখায় আমাদের, শ্রদ্ধা অন্তর থেকে শ্রদ্ধা, মানে কোনো দেখানোর ব্যাপারটাই এখানে নেই। একে দেখানোর কোনো ব্যাপারটাই এখানে নেই। তা মা বলছেন এখানে, সুন্দর করে মা এখানে বলছেন, কি আর হবে, তোমরা অত ভাবনা করো কেন, মনের বাসনা কামনা যা আছে পূরণ করে নাও, পরে রামকৃষ্ণ লোকে গিয়ে চির শান্তি ভোগ করবে। সিদ্ধেশানন্দজি বলছেন আমরা আমাদের মৃত্যুর পর আমরা ডাইরেক্ট আমার ইষ্টের কাছে চলে যাব। সেই ইষ্ট কোথায় থাকেন? রামকৃষ্ণ লোক বলে একটা আলাদা লোক, স্বর্গলোকের থেকেও অনেক ঊর্ধ্বে, যেখানে মা এখানে বলছেন তোমরা রামকৃষ্ণ লোকে গিয়ে চির শান্তি ভোগ করবে, ঠাকুর তোমাদের জন্য নতুন রাজ্য তৈরি করেছেন। মায়ের কথা না খুঁটিয়ে খুঁটিয়ে প্লিজ পড়বেন, কথামৃত মায়ের কথা বেশি করে পড়বেন। অশান্তি কি জিনিস, অশান্তি কি জিনিস না, ভুলে যাবেন, অশান্তি বলে কিছু থাকবে না। যাকে মায়ের কথা মা একটু করালেন কৃপা করে একটু। আজকে আমি অনেক দিদিরা আমাকে বলে যে অঙ্কিতা গান করো, দেখি একটা কি গান যদি তোমাদের একটুখানি শোনানো যায়, এটা তো আমার মহা সৌভাগ্য যে তোমরা গান শুনতে চাও আমার কাছে। কালকে সবাই তো সাধারণ উৎসবে যাওয়া হচ্ছে তো সকলের, আমি জানি না আমি যেতে পারবো কি না, মা জানেন, ঠাকুর জানেন। হ্যাঁ, তো সেখানে গিয়ে আমাদের ঠাকুরকে এই গানের বেশ রেশটা নিয়ে যদি যাওয়ানো হয় আর কি। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথ হারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, যেথায় আমি যাই নাকো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই নাকো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথ হারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা।
জেঠায়া আমি যাই না কো, তুমি প্রকাশিত থাকো। জেঠায়া আমি যাই না কো, তুমি প্রকাশিত থাকো। আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা, তোমারেই করিয়াছি জীবনের ধ্রুব তারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গোপনে, তিলে কো অন্তর হলে নেহি নাহি রে কুল কিনারা, তোমারেই করিয়াছি জীবনের ধ্রুব তারা। একটুখানি এই গানটা করলাম। আরেকটা দেখি কি গান করা যায়। অদ্ভুত অদ্ভুত সব স্টিকার আসে না, হাস্যকরই বটে। আমি মনে হয় এমন এমন স্টিকার আসে মনে হয় নিজেকে হাস্যকর ভালো। আরেকটা দেখি কি গান করি। আচ্ছা আচ্ছা, বলছে একবার বিরাজগোমা তো অনেক করেছি। আচ্ছা, শঙ্করী চরণেটা ঠিকঠাক দিদি আমার লেখা নেই, আমার বই তো একটা অন্যরকম বই এনেছে, আমি প্রচণ্ড অগোছালো জানো তো। ঠাকুর যে কীভাবে কি আমাকে জানি না কোন লেভেলে উনি রেখেছেন, খুব ভয় লাগে। ঠাকুর মনে মনে আমাকে খুব বকাবকি করে আসলে, যে একে নিয়ে আমি আর পারবো না, হবে একটা জন্মে হয়তো হবে, আমি এটা ভাবি জানো। দেখছি আমি কি গান করি। আচ্ছা, করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। তাপিতের তোরে নর দেহ ধরে, তাপিতের তোরে নর দেহ ধরে। অশেষ যাতনা সহি তে, এলে মা করুণা করিতে। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। ত্রিদিব ত্যাজিয়া এ ধরায়াসা, সন্তান তোরে কত কাঁদা হাসা। ত্রিদিব ত্যাজিয়া এ ধরায়াসা, সন্তান তোরে কত কাঁদা হাসা। অহেতুক তব এই ভালোবাসা, অহেতুক তব ভালোবাসা। পারি কি গো মোরা বুঝিতে, এলে মা করুণা করিতে। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। শত জনমের যত পাপ হাই, দিয়াছি ঢালিয়া ওই রাঙা পায়। সকলি তো তুমি সহিলে হেলায়, সকলি তো তুমি সহিলে
কোল দিতে কত তাপিতে, এলে মা করুণা করিতে, করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে, ভকতি বিহীন হৃদয় আমার, কেমনে বুঝিব শ্রীপদ তোমার, ভকতি বিহীন হৃদয় আমার, কেমনে বুঝিব শ্রীপদ তোমার, নয়ন ভরিয়া দাও প্রেমধার, নয়ন ভরিয়া দাও প্রেমধার, পদ পঙ্কজ ধোয়াতে, এলে মা করুণা করিতে, করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে, তাপিতের তোরে নর দেহ ধরে, তাপিতের তোরে নর দেহ ধরে, অশেষ যাতনা সহিতে, এলে মা করুণা করিতে, করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। এই গানটা মায়ের সামনে গাইতে পারবেন না, চোখে জল আসতে বাধ্য। এটা আমার মানে মানে প্রথম গান। আমি একদিন, আমাকে অনেক ছোট, তখন অনেক দশ অনেক আগে, একটা ভক্ত বাড়িতে গেছি, মহারাজ গেছেন, এখন উনি বালুরঘাটে আছেন, বলছে মম্পি একটা গান গাও। এবার গানটা শুরু করেছি আর কাঁদতে বসেছি। মানে মায়ের যে কত করুণা, আর মা যে কী কষ্ট সহ্য করেছেন, আম্বার থেকে শুরু করে মায়ের গাত্রদাহ হচ্ছে। প্রেমানন্দ মহারাজের একটা কথা আমার নিজেকে দিয়ে মনে হয়, জানেন, যে আমি যখন বলি মা কৃপা করো, মা কৃপা করো, তুমি ছাড়া কে কৃপা করবে, খুব কাঁদতে কাঁদতেই বলি, যদিও মা একটু কৃপা করছেন, নিশ্চয়ই করছেন। তখন মায়ের একটা কথা বাবুরাম মহারাজ বলতেন কি জানেন, যে বিষ নিজেরা হজম করতে পাচ্ছি না, মায়ের নিকট চালান দিচ্ছি, মাকে বলবেন। আর এই গানটা যখন আমরা করব, তখন অচোখে জল কখনো এই গানটা ধরে রাখা যায় না। তা কালকে আপনারা সাধারণ উৎসবে যান, একটা গান ওই তোমারই করিয়াছি জীবনের ধ্রুব তারা, আর হচ্ছে মায়ের মন্দিরে বেলুড় মঠে গিয়ে বলবেন কি, করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে, তাপিতের তরে নরদেহ ধরে, অশেষ যাতনা সহিতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। থ্যাংক ইউ সো মাচ সকলকে। একটু দিদিদেরও একটু বকাবকি করলে সকলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমি না এরকমই প্রচণ্ড দুষ্ট বদমাইশ। তাই আমার হাজবেন্ডকে বলি যে সত্যি একটা গান আছে না, মানে একটা গান আছে, এই গানটা একটুখানি আমি জাস্ট একটু করি, মানে আমার মতন দুষ্টু একদমই হয় না, বুঝতেই তো পারছেন, ফেসবুকেই ঝগড়া করতে শুরু করি। হ্যাঁ, সবাই ভয়ে আবার হোয়াটসঅ্যাপ করে, দিদি আর ফোন করবো না, দিদি আর ফোন করবো না। হ্যাঁ, মানে যাই হোক, ওই গানটাও মায়ের কাছে মাঝে মাঝে বলবেন যে, এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট করে নে মা কোলে, যাব আর কার কাছে, মা বাবা নিদয়ে গেছেন ফেলে, এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট করে নে মা কোলে, শুনিনি তোমার কথা বেড়াই খেলে হেথা সেথা, শুনিনি তোমার কথা বেড়াই খেলে হেথা সেথা, তাই কি গো মা কও না কথা পেয়ে ব্যথা হৃদ কমলে, এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট করে নে মা কোলে, যাব আর কার কাছে, মা বাবা নিদয়ে গেছেন ফেলে, তুমি যদি এমন হবে ছেলের কি উপায় তবে, তুমি যদি এমন হবে ছেলের কি উপায় তবে, নামে কলঙ্ক রবে মোর বুকে দে মামা বলে, নামে কলঙ্ক রবে মোর বুকে দে মামা বলে, এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট করে নে মা কোলে, যাহবার হবে রে ভাই মা বলে ডাকি সবাই, যাহবার হবে রে ভাই মা বলে ডাকি সবাই, দেখি
মা কেমন করে থাকতে পারে ছেলে ভুলে, যা হবার হবে রে ভাই মা বলে ডাকি সবাই। দেখি মা কেমন করে থাকতে পারে ছেলে ভুলে, এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট করে নে মা কোলে। নমস্কার, ভালো থাকবেন, জয় রামকৃষ্ণ অফ করে দিচ্ছি, ভালো থাকবেন, গুড নাইট উইথ প্রেয়ার, জয় মা।